주님이 아침식 하루에 도착했으니까 아타스 버셔 마비에지 에범 미 아타스 버셔 버셔 라비 오비고시 컵다타 시카로에 시카프로디스탄의 버릇하 프로딕 마니어 프로딕하 마하소에 어보다 어느 시간주 더하비 에 시카로에 시카프로디스탄의 사태 죽도 অন্যান্য সহ শিক্ষকদের অবদান অস্বীকার করার উপায় নেই। সবার এবং সকলের এবং অবশ্যই যাদের কথা না বললেই নয় আমাদের প্রিয় ছাত্রছাত্রী বৃন্দদের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে চলেছে। একটা প্রতিষ্ঠান, একটা শিক্ষা প্রতিষ্ঠান কখনোই ছাত্রছাত্রী ছাড়া হয় না। ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের পরেই একটা প্রতিষ্ঠান এগিয়ে চলে। এই শিক্ষালয় থেকে পড়াশোনা করে অনেক গরিব দুস্থ ছাত্রছাত্রী আজকে জীবনে প্রতিষ্ঠিত। আমি নিজেও এই শিক্ষালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র। এরপর উদ্বোধনী বক্তৃতা পরিবেশনের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তথা ছাত্র আশিস দরিবা মহাশয়কে আমি উদ্বোধনী বক্তৃতা পরিবেশনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। First of all, good evening to everyone. Before I begin to express my views about the day, I would like to thank everyone for coming here and makes this evening a very, very special for us. I would also like to thank every teachers, every guest, and especially my dear teacher, Mr. Pradeep Khamasar, যার জন্য আজকের এই দিনটি এইভাবে এই রূপে আমাদের কাছে সম্ভব হতে পেরেছে, তাই অনুরোধ করবো তার জন্য একটা জোরে হাত দিব প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আজ আওয়াজ ঠিকঠাক আছে তো, শুনতে পাচ্ছেন? ঠিক আছে। আজ 5ই সেপ্টেম্বর, আজ শিক্ষক দিবস, আজ মহান শিক্ষক শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। এই মহান শিক্ষকের প্রতি আমার তরফ থেকে রইল অসংখ্য ভালোবাসার আন্তরিক শুভেচ্ছা। কিন্তু বলাই বাহুল্য যে আমি এই শিক্ষকের প্রতি বা এই শিক্ষককে কোনোদিন আলাদাভাবে কিন্তু মানে পড়ে উঠতে পারিনি, এটা আমার ব্যর্থতায় বলতে পারেন। তবু শিক্ষা সংক্রান্ত তার যে প্রচেষ্টাগুলো সেটুকু পড়ে এবং অভিজ্ঞতা প্রসঙ্গ যেটুকু আমি উপলব্ধি করেছি সেটুকু কিছু বলতে চাই। 1888 সালে ঠিক আজকের এই দিনটিতে তখনকার দিনে ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি, যেটা এখন অন্ধ্রপ্রদেশ হয়েছে। সেই মাদ্রাজ প্রেসিডেন্সির একটা প্রত্যন্ত গ্রাম যার নাম হচ্ছে তিরুত্তারি গ্রাম, এই গ্রামে একটা সম্ভ্রান্ত তেলেগু ব্রাহ্মণ ভাষী ফ্যামিলিতে তার জন্ম হয়েছিল। এই গ্রামটা ছিল মানে টেম্পল কেন্দ্রে, মানে টেম্পল মানে মন্দিরে ভক্তি, এখানে হিন্দুত্ব নিয়ে খুব কথা হতো এবং আধ্যাত্মিক জীবন নিয়ে মানুষের চর্চাটা খুব বেশি হতো। যার জন্য তিনি প্রথম থেকে আধ্যাত্মিক জীবন এবং হিন্দু মানে হিন্দুইজম যে ব্যাপারটা সেটার প্রতি খুব অনুরাগী হয়েছিলেন। এই মহান শিক্ষক পাশ্চাত্য শিক্ষার প্রতি তার খুব একটা টান ছিল, বিশেষ করে ইংরেজি বিষয়ে তার প্রভুত্ব ছিল খুব ভালো। যার জন্য তার বাবা তাকে একটা ছোটোবেলাতে একটা ইংলিশ কনভেন্ট স্কুলে তাকে ভর্তি করেছিল। ধীরে ধীরে সময়ের সাথে সাথে স্কুল পার করে স্নাতক থেকে তিনি মাস্টার অফ ফিলোসফি অর্থাৎ দর্শনশাস্ত্রে মাস্টার ডিগ্রি অর্জন করেছিলেন।
এই মহান শিক্ষক অদ্বৈতবাদে খুব বিশ্বাসী ছিলেন আর ছিলেন স্বামী বিবেকানন্দের একজন প্রকৃত শিষ্য বলতে পারেন তাকে খুব ফলো করতেন কিন্তু এই মহান শিক্ষকের জীবনে পরিবর্তন এসেছিল ঠিক 1911 সালে তার একটি পত্রিকা প্রকাশনের মাধ্যমে যে পত্রিকাটার নাম ছিল দ্য এথিক্স অফ ভাগবত গীতা একান্তা এটা যখন বিশ্ব দরবারে বিভিন্ন ভাষাতে যখন এটা প্রকাশিত হলো তখন তার প্রতিভায় সারা বিশ্ব কিন্তু মুগ্ধ হয়েছিল একের পর এক তার সাফল্য আসতে লাগলো মহীশূর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অনেকদিন মানে অধ্যাপনা করেছিলেন এরপর ব্রিটিশদের যে মানে ব্রিটিশদের হিন্দুত্ব নিয়ে অনেক ভুল ধ্যানধারণা তাদের মধ্যে ছিল তো সেটা দূর করার জন্য তিনি 1929 সালে ইংল্যান্ড পাড়ি দেন ইংল্যান্ডে একটা কনফারেন্স করে সেখানে হিন্দুত্বের প্রকৃত স্বরূপটা তিনি উদ্ঘাটন করেন এবং সেই সাধুবাদে শুধুমাত্র গোটা ইংল্যান্ডবাসী না তখনকার যে রাজা ছিল পঞ্চম জর্জ তিনিও খুব আপ্লুত হন এবং তাকে স্যার নাইট উপাধিটি তাকে দিতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেটা নিতে পারেননি এ কারণে নিতে পারেননি কারণ তিনি বলেছিলেন যে যদি আমি স্যার নাইট উপাধিটা গ্রহণ করি তাহলে আমাকে আমার যে ভারত থেকে প্রাপ্ত ডক্টরের সম্মানটা সেটা আমাকে ত্যাগ করতে হবে যেটাতে উনি মনোমতে রাজি ছিলেন না যার জন্য তিনি সেটা কখনোই গ্রহণ করতে পারেননি এরপর দেশে ফিরে অদ্র ইউনিভার্সিটিতে এবং পরবর্তীকালে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে অনেকদিন ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করেন মহান শিক্ষক একজন নন কংগ্রেসি পার্সন ছিলেন নন কংগ্রেসি বলতে রাজনীতি নিয়ে তিনি কোনোদিনই চর্চা করেননি কিন্তু তার এই অভূতপূর্ব প্রতিভা দেখে আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু তাকে রাজনীতিতে টেনে নিয়ে আনেন 1946 সালে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন গঠিত হয় তখন তাকে একটা সদস্য হিসেবে তাকে একটা পদ দিয়ে দিলেন নেহরু এরপর 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর ইউনেস্কো কনফারেন্সেও তিনি ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে অংশগ্রহণ করেছিলেন 1951-52 নির্বাচন যখন ফার্স্ট নির্বাচন আমাদের স্বাধীন ভারতে হয় তখন তিনি প্রথম ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন কন্টিনিউ কনসিকিউটিভ টু ইয়ার্স তিনি উপরাষ্ট্রপতি পদে বহাল থেকে 1962 সালে তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন এরই মধ্যে 1954 সালে তিনি ভারতরত্ন পান এবং সারা জীবনে তিনি 11 বার নোবেল পুরস্কার জন্য মনোনীত হন কিন্তু দুর্ভাগ্য তিনি কোনোদিন নোবেল পেয়ে ওঠেননি যাই হোক তো তার এই বিশেষ অবদান আমরা আশা করি অবন্তর মনে রাখবো এটাই কামনা করি এখন এই আদর্শবাদ থেকে আমাদের না অনেক কিছু শেখা আছে দেখুন আমরা কেউ জ্ঞানী হতে পারি না কিন্তু আমরা জ্ঞান প্রেমী নিশ্চয় হতে পারি যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা বলুন তো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে তাহলে কেউ অ্যান্সার করবে যার বেশি টাকা পয়সা আছে যে কেউ অ্যান্সার করবে যার বেশি অস্ত্র শস্ত্র আছে যার জায়গা জমি হয়ে গেছে কিংবা এগুলো সবই যার আছে মানে একজন রাজা সে বেশি শক্তিশালী কিন্তু প্রকৃতপক্ষে ভেবে দেখুন তাই কি সে শক্তিশালী যার টাকা আছে তার নির্দিষ্ট কোনো কারণে টাকা আছে তার কিন্তু কোনো নির্দিষ্ট কারণে টাকা নাও থাকতে পারে অস্ত্রশস্ত্রের কার্যকারিতা তখনই যখন যতক্ষণ সেটা শক্তিশালী সেটা মজবুত তারপর কিন্তু তার আর শক্তিশালী থাকে না তার জন্য বলা হয় দেয়ার ইজ নো পার্সন কিং দেয়ার ইজ নো উইপন্স অ্যান্ড দেয়ার ইজ নো মানি অনলি এডুকেশন অ্যান্ড নলেজ ক্যান মেক আ ম্যান পাওয়ারফুল সো মাই ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের একটাই কথা বলবো নেভার স্টপস লার্নিং বিকজ লার্নিং নেভার স্টপস And I have strongly believed that if you will chase knowledge, then success will chase you definitely. Thank you so much. সর্বপল্লী রাধাকৃষ্ণের জীবনী আমাদের সামনে তুলে ধরার জন্য আশিস গরিব আমি অশেষ অশেষ ধন্যবাদ প্রকৃতির এক অনবদ্য দান হচ্ছে আমাদের শরৎকাল শরতের নীল শুভ্র আকাশ যেন হাতছানি দিয়ে
আমাদেরকে ডাকে প্রকৃতির ডাকে অজানা বক্তব্যে ছুটে যেতে কার না ইচ্ছে করে আর এই ইচ্ছেটায় ভর করে চলুন ছুটে যায় সাদা মেঘের সঙ্গে পাহাড়ের পূর্বে আমাদের ছাত্রী শ্রেয়শীলতের গানে তরীর মাধ্যমে এরপর সঙ্গীত পরিবেশন করবে শ্রেয়শীল দত্ত শ্রেয়শী দত্তকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করছে শ্রেয়শী দত্ত এবং অবশ্যই তবলা সংগত করছেন ভুবন চ্যাটার্জি Bye.